চীনের ডবল এন্ট্রি, অরুণাচল ঘাঁটি তৈরির পর লাদাখে ঢুকলো হেলিকপ্টার, ডোকলাম সমস্যার পর ফের একবার ভারতীয় সীমানায় প্রবেশের দুঃসাহস করল চীনা সেনা। তবে এবার শুধু প্রবেশ নয়, বলা হয় ডবল অ্যাটাক। একদিকে যেখানে জম্মু কাশ্মীরের লাদাখে চীনা হেলিকপ্টার ভারতীয় আকাশসীমায় প্রবেশের চেষ্টা করে বলে জানা যায়, তেমনি অন্যদিকে অরুণাচল প্রদেশে ভারতীয় সীমানায় তাদের দেখা গিয়েছে বলে খবর প্রকাশিত আজতক সংবাদ মাধ্যমে। ইন্দো টিবেটান বর্ডার পুলিশের রিপোর্ট থেকে জানা যায়, চীনের দুটি হেলিকপ্টার লাদাখ সীমানায় দেখা গিয়েছে। রিপোর্ট অনুযায়ী এই দুটি হেলিকপ্টার গত 27 আগস্ট সকাল প্রায় 9টা নাগাদ লাদাখে দেখা যায় এবং এই দুটি দেখতে চীনের MI-17 হেলিকপ্টারের মতো। প্রায় 5 মিনিট ভারতীয় আকাশসীমায় ছিল এগুলি। এদিকে গতকালই প্রকাশিত একটি খবরে জানা যায়, অরুণাচলের দিবাং ভ্যালিতে ভারত চীন সীমান্ত পেরিয়ে ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনীর একটি দল। সোশ্যাল মিডিয়াতে ভাইরালও হয় সেই ছবি। সেই সব ছবিতে দেখা যায় ভারতীয় ভূখণ্ড পেরিয়ে দাঁড়িয়ে রয়েছে চীনা সেনার একটি দল, হাতে বন্দুক এবং মুখে সিগারেটের এক চীনা জওয়ান। শুধু তাই নয়, সেখানকার মানুষদের সঙ্গেও চীনা সেনার জওয়ানদের কথা বলতে দেখা যাচ্ছে বেশ কয়েকটা ছবিতে। পাশাপাশি বেশ কয়েকটি ছবিতে রীতিমতো চীনা সেনাবাহিনীকে ঘাঁটি তৈরি করতেও দেখা যাচ্ছে। এই ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতেই আতঙ্কিত সেখানকার মানুষ। এ বিষয়ে প্রশাসন কী করছে, কেন এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না, তা নিয়েও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও এখন পর্যন্ত সরকারের তরফে এ বিষয়ে কিছু জানানো হয়নি।